হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে পড়াশোনা করছো। তো আজকে টপিক রাখা হয়েছে প্রিপোজিশনের উপরে। ক্লাস শুরু করার আগে একটু মোটিভেশন হয়ে গেলে আমরা ক্লাসটা করতে আরো বেশি আনন্দিত পাবো। সেই জন্য একটা মাইকেল জর্ডানের একটা ডায়লগ লেখা আছে, দেখো, আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। অর্থাৎ তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে আমরা আমরা লাইফে আমাদের যে জীবনের লক্ষ্য, পরীক্ষা, যে কোনো এক্সাম, যে কোনো চাকরি, আমাদের লক্ষ্য স্থির থাকবে এবং সেই চেষ্টা করে যাব। এক চান্সে কেউই পাস করতে পারে না, বারবার ব্যর্থতা আসবে, বাট ব্যর্থতাকে মেনে নিতে হবে। লাইফটাকে আমাদের ব্যর্থতাকে মানতে হবে, সে যে কোনো কিছু হতে পারে। ব্যর্থতা যদি মেনে না নাও, ব্যর্থতাকে যদি তুমি মেনে না নাও, তাহলে কিন্তু তোমার লাইফে সফল আসবে না। সব ব্যর্থতাকে মেনে নিতে হবে এবং চেষ্টাকে চালিয়ে যেতে হবে, দেখবে তোমাদের লক্ষ্য ঠিক পূরণ হবে। তো আমাদের যে প্রিপোজিশন যে আছে, প্রিপোজিশন তো প্রিপোজিশন, এবারে তোমরা হয়তো কমেন্টে জানাবে যে স্যার আপনি তো টেন্স করাচ্ছিলেন, টেন্স করতে করতে কেন প্রিপোজিশনে এসেছেন? দেখো, টেন্স আমাদের পার্ট থ্রি কি, হ্যাঁ, পার্ট 4 হয়েছে, পার্ট 4 হয়ে গেছে, তাই না? তো পার্ট 4, পার্ট 5 খুব তাড়াতাড়ি আসবে। টেন্সের সাথে আমরা প্রিপোজিশনটা করব। কেন করবো? কারণ টেন্সের সাথে প্রিপোজিশন না করলে অনেক প্রবলেম আসতে পারে, টেন্সের যে পার্টগুলো এবার আসবে সেগুলোতে। তো টেন্সের সাথে প্রিপারেশন জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা দেখবে যে প্রিপারেশন যখন আমরা করি তখন অনেক প্রবলেম ফেস করতে হয়। আমরা খুঁজে পাই না কোথায় টু বসাবো, কোথায় অফ বসাবো, কোথায় ফ্রম বসাবো। আমরা সবাই জানি যে কোনটা কি ব্যবহার করি, কিন্তু পরীক্ষা হলে করতে পারি না, ভুল করে দিয়ে আসি। সে ভুলগুলো আশা করি আর হবে না। আমার ভালো করে ক্লাসটা লক্ষ্য করো, ভালো করে ক্লাসটা দেখো, আমি খুব ভালোভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো। আর আশা রাখছি কোনো ভুল হবে না, মন দিয়ে কিন্তু ক্লাসটা করবে। অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, আমার কথাই বলেছি, খাতা পেন নিয়ে কিন্তু বসবে। খাতা পেন না নিয়ে বসলে মানে বারবার খাতা পেনটা এমন একটা পার্ট যে সেটা ছাড়া আমাদের জীবনে লক্ষ্য, মানে সব ক্ষেত্রে খাতা পেন আমাদের খুবই কাছে, তাই না? খুবই কাছে। তো খাতা পেন নিয়ে বসলে তোমরা যে লিখছো সেটা কিন্তু তোমাদের মাইন্ডে রিকভারি হবে। তো খাতা পেন নিয়ে কিন্তু অবশ্যই বলবে বসবে এবং ভালো করে সে নোটগুলো অবশ্যই তুলবে, যেগুলো বোঝাবো। চলো আজকে ক্লাস শুরু করা যাক। প্রিপোজিশন, প্রথমত একটা কথা বলি, যারা টেন্সের পার্ট গুলো দেখছো না, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ওই ওই টেন্সের পার্ট গুলো দেখো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ওতে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে ওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, যেটা আমরা আশা করি তোমাদের কাছ থেকে, বিশেষ করে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, আর নতুন হয়ে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, প্লাস ভালো লেগে তাহলে ওতে অবশ্যই একটা লাইক করে দাও। চলো দেখো আমাদের প্রিপোজিশন। তো প্রিপোজিশন কি? প্রিপোজিশন হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। পূর্বে বসে কি করে? উক্ত যে নাউন প্রোনাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করে, তাকে আমরা বলবো প্রিপোজিশন। বুঝা গেছে? তাহলে প্রিপোজিশন কোনগুলো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, হ্যাঁ, অন, টু, ওভার, অ্যাবভ, এগুলো কি এক একটা প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন আমরা কেন ইউজ করব? আমরা যখন বলি না আই গো টু স্কুল, না আই গো স্কুল হবে, আই গো টু হোম হবে, না আই গো হব হবে, এগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আমরা খুব ভালো করে ডিটেলসে আমরা এগুলো জানবো, ভালোভাবে কিন্তু ওটা শিখে দেবো। আর আশা রাখছি কোনো এই ভিডিওটা দেখার পরে পার্ট 1, আর মোটামুটি 2 থেকে 3টে পার্ট আসবে, তিনটে আশা করি 3টে পার্ট আসবে আমাদের এই প্রিপোজিশনের উপরে। তো 3টে পার্ট দেখে নেবে, তো দেখবে তোমাদের ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আর অবশ্যই টেন্সের ভিডিওগুলো দেখো, টেন্স কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা বোঝা গেল যে প্রিপোজিশন কাকে বলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দেখো পরবর্তী একটা, এবারে জানো প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা ব্যবহার, ঠিক আছে? প্রত্যেকটা প্রিপোজিশনের প্রত্যেকটা ব্যবহার সম্পর্কে জানবো। টু, টু এর ব্যবহার কি? টু আমরা কখন ইউজ করে থাকি? টু আমরা কোনো স্থানে আসা বা যাওয়া বোঝালে টু ব্যবহার করে থাকি, কোনো স্থানে আসা বা যাওয়া বোঝালে টু ব্যবহার করে থাকি। যেমন বলি আই গো টু স্কুল, হ্যাঁ, সি গোজ টু মার্কেট, রাইট? তাছাড়া এর কিছু ব্যতিক্রমও আছে, যেমন আই গো টু হোম হয় না আই গো হোম হয়, আই গো টু হোম হয় না,
আই গো টু হোম হয় না, কি হয়? আই গো হোম, কি হয়? আই গো হোম। কিছু ওয়ার্ড আছে যেমন হচ্ছে হেয়ার, দেয়ার আর হোম। আরেকটা অ্যাব্রড, অ্যাব্রডটাও হয়, হেয়ার, দেয়ার, হোম আর অ্যাব্রড, এগুলোর আগে কিন্তু তোমার এই টুটা বসে না, মনে রাখতে হবে। হেয়ার, দেয়ার, হোম, অ্যাব্রড থাকলে কিন্তু টু বসে না, এটা কিন্তু মনে রাখতে হবে। বাট হেয়ার টু দেয়ার এটা হয়, এটা হয় হেয়ার টু দেয়ার, হেয়ার টু দেয়ার এটা হয়, এটা কিন্তু হয়, ঠিক আছে? বাট নর্মালি কিন্তু টু হেয়ার, টু দেয়ার, টু হোম, টু অ্যাব্রড এগুলো কিন্তু হয় না, মনে রাখতে হবে, এটা ব্যতিক্রম। নর্মালি কিন্তু কোনো স্থানে আসা বা যাওয়া যাওয়া টু বসাতে পারি। তাছাড়া কোথায় বসে? ধরো ব্যক্তির কাছে বোঝালে, ব্যক্তির কাছে বোঝালে, ধরো সে আমার কাছে এসেছিল, সে আমার কাছে হেসেছিল, মানে কি হি কেম টু মি, মানে আমি বলি না হি কেম টু মি, সে আসে, হি কামস টু মি, সে আমার কাছে আসে, হি কামস টু মি, সে প্রায়শই আমার কাছে আসে, হি কামস টু মি, প্রায়শই, বুঝতে পারছ? মানে অ্যাকচুয়ালি কি যে ব্যক্তির কাছে বোঝালে সেক্ষেত্রে আমরা টুটা ইউজ করতে পারি। এরকম আরো চারটা আছে, চলো চারটা দেখে নি পরবর্তী যেতে। আরেকটা হয় দেখো, তিন আর চার দুটোর মধ্যে দেখো, তিন নম্বরে বলছে সীমানার বাইরে বোঝাতে টু ব্যবহার করি, সীমানার বাইরে। অর্থাৎ ধরো বাংলাদেশ, বাংলাদেশ কোথায়? আমাদের কোথায় আছে? আমাদের ইস্টে আছে, মানে আমাদের ইন্ডিয়ার ইস্টে হচ্ছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ একটা সীমানার বাইরে, তো আমাদের ইন্ডিয়ার বাইরে হচ্ছে বাংলাদেশ, তাই না? সেই তো আমরা বলবো যে বাংলাদেশ ইজ টু দা ইস্ট আওয়ার অপর কান্ট্রি, তাই না? তাহলে এখানে টুটা ইউজ করেছি, ইজ টু দা, রাইট, ইজ টু দা, কি বললাম যে বাংলাদেশ ইজ টু দা ইস্ট অপর কান্ট্রি, ধরো কোনো একটা সীমানার বাইরে, এটা সীমানার বাইরে হতে পারে রাজ্য সীমানা, যে কোনো সীমানা, তখন কিন্তু আমরা লিখবো এইভাবে যে বাংলাদেশ ইজ টু দা ইস্ট অফ আওয়ার কান্ট্রি, শ্রীলঙ্কা ইজ টু দা ইস্ট দা সাউথ অফ আওয়ার কান্ট্রি, রাইট, বুঝা গেল? তাহলে আমরা কি বললাম যে সীমানার বাইরে বোঝাতে গেলে কিন্তু আমরা টুটা ইউজ করতে পারি। চার নম্বর যেটা দেখতে পাচ্ছ, টু প্লাস বি ওয়ান, ভারতের ফার্স্ট ফর্ম, ভারতের ফার্স্ট ফর্ম বোঝানোর আগে আমরা টু ইউজ করবো। অর্থাৎ কি দেখো, আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, আই হ্যাভ নাথিং টু গিভ ইউ, তাহলে কি বুঝলাম? টু এর পর দেখো ফার্স্ট ফর্ম আছে, গিভটা কি, গিভটা একটা প্রেজেন্ট ফর্ম, রাইট, প্রেজেন্ট ফর্ম, আমরা টেন্সে দেখেছিলাম যে প্রেজেন্ট পাস্ট জানি সেটা, যে গিভ, গেভ, গিভেন বলি কি না, তাহলে গিভটা কি একটা সব ভার্বের প্রথম ফর্ম, রাইট, বি ওয়ান যেটাকে বলে থাকি, দ্যাট টু এর পরে সবসময় বি ওয়ান হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো পরবর্তী প্রিপোজিশনে যাওয়া যাক। এগুলো ছাড়াও তোমাদের দেখবে প্রিপোজিশনের আগেরটা বলতে ভুলে গেলাম, আগেরটাতে ছিল যেটা ছিল আমাদের, তো সেখানে ওই টু এর ব্যাপারটা, টু এর ক্ষেত্রে কিছু ফিক্সড প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে থাকি, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। তোমরা গুগলে সার্চ করবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখবে তোমরা ঠিক পেয়ে যাবে, প্রত্যেকটা পার্ট তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা প্রিপারেশন অ্যাপ্রোপ্রিয়েট হয় যে ওইটার পরে ওইটাই হয়, অন্যথা ওটা কিছু হয় না, সেগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। তাছাড়া যেগুলো প্রিপারেশন নর্মালি চেঞ্জ হয়, প্রায় চেঞ্জ হয়, সেগুলোই জাস্ট বোঝানোর ব্যাপার। বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন যারা পরীক্ষা দিচ্ছ কম্পিটিটিভ এক্সামে, অবশ্যই তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়তে হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট থেকে পরীক্ষায় বেশি কষ্ট দেয়, আর এগুলোর থেকেও দেয়, এগুলোতে না দেয় এগুলোর থেকেও দেয়, অ্যাপ্রোপ্রিয়েট যদি বেশি কোশ্চেন দেয়, এটা বারবার আমি বলে রাখছি। তো গুগলে সার্চ করো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো দেখবে তোমরা সব পেয়ে যাবে, একটা পিডিএফ লিখে দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? চলো অ্যাটের ব্যবহার, অ্যাটের ব্যবহারটা কি, যে কোনো ছোটো স্থানের আগে টু বসে, ছোটো একটা স্থান, বড় না, বড় হলে ইন হয়, ঠিক আছে, বা ছোটো হলে অ্যাট হয়, মানে ধরো অ্যাট অম্বিকানগর, আমার বাড়ি অম্বিকানগরে, একটা ছোট্ট গ্রাম, তো এটা বলো অ্যাট অম্বিকানগর, অ্যাট পাবড়া, অ্যাট পাবড়া, অর্থাৎ কোনো গ্রাম, পাড়া বা ছোট্ট একটা শহর বোঝালে কিন্তু আমরা অ্যাটটাকে ব্যবহার করতে পারি। দু নম্বর যে পয়েন্ট, সময় বোঝাতে, অর্থাৎ আই গো টু স্কুল অ্যাট 10 o'clock, আমরা 10টার সময় স্কুলে যাই, আমরা 10টার সময় স্কুলে যাই, তো আই গো টু স্কুল অ্যাট 10 o'clock,
সময় বোঝাবার আগে কিন্তু যে 10 এম থাকে, 9 এম থাকে, 5 এম থাকে, তো তখন কিন্তু সবের আগে কিন্তু অবশ্যই আমরা একটা ইউজ করতে পারি। তারপরে হচ্ছে দূরত্ব, দূরত্ব বলতে দূরত্ব বা গতি। দেখা যাচ্ছে বাবাই ওয়াজ ড্রাইভিং দ্য কার অ্যাট 100 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ বাবাই ড্রাইভিং করতো প্রায় 100 কিলোমিটার গতিতে প্রত্যেক ঘন্টায়। যখন দেখবে যে কোনো গতি বোঝাবে, গতির আগে কিন্তু অ্যাটটা ইউজ করতে হবে। তাছাড়াও দূরত্ব বোঝাবে যে এত দূরত্ব, 100 কিলোমিটার, 400 কিলোমিটার, সেকেন্ড তো দূরত্ব বোঝানোর ক্ষেত্রে কিন্তু অ্যাট কিলোমিটারটা বসাতে হবে, অ্যাট 90 কিলোমিটার, অ্যাট 25 কিলোমিটার। ঠিক আছে, এটা মনে রেখো যে কোনো দূরত্ব বা গতি বোঝাতে গেলে কিন্তু আমরা সেখানে অ্যাটটাকে ইউজ করতে পারি। 4 নম্বর যে রুলসটা, দিক বোঝাতে, বুঝে হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম, সে তার দিকে লক্ষ্য করে গানটা কিন্তু পয়েন্ট করেছিল, পয়েন্ট করেছিল, বোঝা গেল? তাহলে দিক বোঝাতে কিন্তু হি পয়েন্টেড, সে পয়েন্ট করেছিল, পুরো একদম কি পয়েন্ট করেছিল, পুরো একদম ধরো কোন কাউকার দিকে, অর্থাৎ বুঝে হি পয়েন্টেড দ্য গান, গানটা বন্দুকটা কিন্তু তার দিকে পয়েন্ট করেছিল মারার জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে বলবো হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম। বোঝা গেছে অ্যাটের ব্যাপারটা, তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো পরবর্তী বিষয়ে যাওয়া যাক। দেখো তোমরা ইন এর ব্যবহার দেখতে পাচ্ছ, ইন আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। যেমন ধরো কোনো ছোট স্থান, আমরা কি একটা কিছু বললাম, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করব। কোনো গ্রামের নাম, কোনো ছোট শহরের নাম, ছোট। যদি আমরা বড় হয়, ওয়েস্ট বেঙ্গল হয়, ইন্ডিয়া হয়, শ্রীলঙ্কা হয়, বাংলাদেশ হয়, হ্যাঁ, তাহলে বড় নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন, ইউজ করব ইন। বলতে পারি উই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, উই লিভ ইন ইন্ডিয়া, তাই না? তো এ ব্যাপারটা হচ্ছে ইন এর ব্যবহার। ঠিক আছে, এবার হচ্ছে তাছাড়াও আরো 4টা আছে, সময়, সময় বোঝাতে গেলে আমরা কিন্তু কি ইউজ করবো ইন। অর্থাৎ সময়ের ক্ষেত্রে কেমন হতে পারে, সময়টা হতে পারে কোনো মাসের নাম, কোনো বছরের নাম, কোনো ঋতুর নাম, ঋতুর নামের ক্ষেত্রেও হয়, মাসের নামের ক্ষেত্রে, বছরের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইন। যেমন উই ওন ইন্ডিপেন্ডেন্স ইন আগস্ট ইন 1947। ঠিক আছে, এখানে দুটোই ইন হয়েছে, তাই না? দুটোই ইন, আগস্ট মাসের নামের ক্ষেত্রে ইন হয়, আবার কোনো নির্দিষ্ট মানে যেটা আমাদের নির্দিষ্ট সাল, সালের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা কি ইউজ করতে পারি, যদি ঋতু বোঝায় তখন কিন্তু আমরা কি ইউজ করতে পারি, তখন আমরা ইন ব্যবহার করতে পারি। আমি আরো বলছি, সবের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। আর যদি কোনো বলে দেয় যে 10 o'clock, 5 o'clock, সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। বোঝা গেল? এর সাথে অন, ওয়েন অন, ওয়েন অন, এটারও ডেফিনেশন আছে, এটা পরবর্তীকালে জানতে পারবো। অ্যাট এর ইনটা বুঝে না, অ্যাট হচ্ছে কোনো টাইম বোঝালে 10 o'clock, 5 o'clock, 5 AM, সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। ইনটা কোনো মাসের ক্ষেত্রে, কোনো বছরের ক্ষেত্রে, কোনো ঋতুর ক্ষেত্রে আমরা ইনটা ব্যবহার করব। ভাষা, ভাষার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, অর্থাৎ ইন বেঙ্গলি, ইন হিন্দি, ইন ইংলিশ, ঠিক, এগুলো আমরা ব্যবহার করব। মাধ্যম বোঝাবে, মাধ্যম, ধরো আমরা বলি না যে আপনাকে কিন্তু মানে ক্যাশে পেমেন্ট করতে হবে, আপনাকে এখন দেখবে বর্তমানে যে ফ্লিপকার্ট হয়েছে, ফোন নিচ্ছ, ফোনটা ওরা ক্যাশে নিচ্ছে না, বলছে না তুমি আমাকে অনলাইন পেমেন্ট করো, এইটাই কোনো একটা মাধ্যম বোঝাবে, কোনো একটা মাধ্যম বলছে ইউ হ্যাভ টু পে দ্য বিল ইন ক্যাশ, তোমার বিলটা ক্যাশেই পেমেন্ট করতে হবে, এটাই বোঝাতে চেয়েছে। অবস্থা, অবস্থা বোঝাতে গেলে হি ইজ নট ইন এ গুড হেলথ, মানে কি কোনো একটা অবস্থা বোঝাবে, কোনো একটা অবস্থা বোঝাবে, অবস্থা কেমন, সে কেমন আছে, সে মানে কেমন আছে, একটা অবস্থা, ব্যাড গুড, একটা হেলথ কেমন, তাই না? তো শরীর কেমন আছে, গুড হেলথ, এটা বলছে হি ইজ নট ইন এ গুড হেলথ, রাইট? তাহলে এক্ষেত্রে কিন্তু অবস্থা বোঝাতে গেলে আমরা ইন ব্যবহার করতে পারি, এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট ছিল ইনের ক্ষেত্রে। দেখো ফরের ব্যবহার, ফরের ব্যবহার জানবো, ফর কোথায় কোথায় ইউজ করা হয়। দেখো কারণ বোঝাতে, কোনো একটা কারণ, ধরো কিছু ঘটে গেছে, একটা কারণ, সে কি জন্য বিখ্যাত,
এই মার্বেল, ধরো আমাদের তাজমহল, তাজমহল কি জন্য বিখ্যাত, মন্দারমণি কি জন্য বিখ্যাত, এই যে কারণ, সেই কারণের জন্য কিন্তু ওরা ফর ব্যবহার করে থাকে। ধরো রতন ইজ ফেমাস ফর ইস ওয়ার্ক, রতন বিখ্যাত, রতন হচ্ছে বিখ্যাত কেন, তার কাজের জন্য। রতন টাটা খুব বিখ্যাত তার কাজের জন্য, তার এই টাটা প্ল্যানের জন্য, বলতেই পারো। তো এই যে জন্য একটা কারণ, ফর্মালিটির জন্য, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি ফর্মালিটির জন্য, বাট সবসময় তো জন্য হয় না, তাই না? তো রতন ইজ ফেমাস ফর ইস ওয়ার্ক, তারও বোঝাতে গেলে কিন্তু ফরটা আমরা ইউজ করব। ধরো আমি একটু কাজ সকাল দিয়ে করছি, আমি 10 দিন ধরে শরীর খারাপ, আমার 10 দিন ধরে শরীর খারাপ, এই যে অনেক দিন ধরে চলছে, তো এটাকে আমরা বলবো কি জানো, এখানে আমরা ফর ইউজ করবো। আই হ্যাড প্লেয়িং, আই হ্যাভ প্লেয়িং ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে খেলছি, এইখানে খেতে যখন ধরে বোঝাবে, যাবত বসাবে, ব্যাপিয়া বোঝাবে, তো তখন আমরা সেখানে ফর ইউজ করব। বুঝা গেল যে আই হ্যাভ বিন প্লেয়িং, আমি খেলছি ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে, রাইট? এবার দেখো কোনো মূল্য, কোনো ধরনের মূল্য, আই বট দিস পেন ফর 30 রুপিস, তাই না? আমি এই পেনটা কিনেছি 30 টাকা দিয়ে, এই মূল্য বোঝাতে গেলেও কিন্তু আমরা মানে তোমার ফরটা ইউজ করবো। বোঝা গেল ফরটা কিন্তু আমরা ইউজ করবো, ঠিক? তাহলে যে বোঝা গেল নিশ্চয়ই, সে ফর আমরা ইউজ করবো, তাহলে আই বট দিস পেন ফর 30 রুপিস, বা আই হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স, বা রতন ইজ ফেমাস, তাহলে ফর ইজ ওয়ান। বুঝতে পেরেছো? আমি আরো বলছি যে কোনো কারণ বোঝাতে গেলে ফর ইউজ করবো, কোনো সময় বোঝাতে গেলে ফর ইউজ করবো, সময় ধরে যাবত ব্যাপিয়া, আর কোনো মূল্য বোঝাতে গেলে কিন্তু আমরা ফর ইউজ করবো। তাছাড়াও যদি বিনিময় বোঝায়, ধরো আমি 100 টাকার বিনিময়তে দেবো, প্রত্যেকটা কুপনের দাম 100 টাকা, তুমি একটা কুপন নাও 100 টাকা, প্রত্যেকটা কুপন 100 টাকা, সেক্ষেত্রে বিনিময় বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো ফর। তাছাড়াও কোনো সাহায্য বোঝাতে গেলে, সাহায্য, সাহায্যের ক্ষেত্রেও কিন্তু আমরা ফর ইউজ করবো। তোমরা আশা করি বুঝতে পেরেছো ফরের ব্যাপারটা। আজকের মতো শেষ একটা দিচ্ছি, ফ্রম, ফ্রম কোথায় কোথায় বসে, ফ্রমটা খুবই সিম্পল। ফ্রম মানে হচ্ছে থেকে, আমরা কি জানি ফ্রম মানে হচ্ছে থেকে, এটা আমরা সবাই জানি ফ্রম মানে হচ্ছে থেকে, কারো কাছ থেকে বা কারোর নিকট থেকে। অ্যাকচুয়ালি যখন হইতে ইউজ করবো না, হইতে ইউজ করবো, হইতে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রম ইউজ করবো, আমার নিকট থেকে, ফ্রম আমার কাছ থেকে নিলো, তখন ফ্রম, রাইট? তারপরে হি টেক ফ্রম মি, ঠিক আছে? তাছাড়াও কোথা থেকে, তুমি কোথা থেকে আরে, হোয়ের আর ইউ ফ্রম, হোয়ের আর ইউ মানে তুমি কোথাকার, হোয়ের আর ইউ ফ্রম বলতে পারি, তুমি কোথা থেকে এলে, হোয়ের আর ইউ ফ্রম, অ্যাকচুয়ালি মানে কোথা থেকে বোঝাতে গেলে আমরা সেক্ষেত্রে বলবো যে, সেক্ষেত্রে আমরা কি বলবো যে ফ্রম, রাইট? ফ্রম অর্থাৎ হি কেম ফ্রম কলকাতা, সে সেই কলকাতা থেকে এসেছে, সে কলকাতা থেকে এসেছে, অর্থাৎ থেকে হইতে বোঝাতে গেলে আমরা কি ইউজ করবো, ফ্রম ইউজ করবো। ফ্রমটা খুবই সহজ। তো আজকে এই পর্যন্ত, আশা করি তোমরা এই যে যতটুকু বোঝালাম আজকে পার্ট ওয়ানে পুরোপুরি তোমরা বুঝতে পেরেছো, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি না বুঝতে পারো তাহলে আরো একবার রিপিট করো ভিডিওটা, দেখো। আমি আশা রাখছি তোমরা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে, তোমরা বুঝতে পেরে যাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি আমরা পেপার এটা পার্ট 2 আনতে চলেছি, তার সাথে আমার টেস্ট যে চলছে পার্ট 5 আনতে চলেছি, আরেকটা তোমাদের জন্য থাকছে আমাদের যে বর্গক্ষেত্র পার্ট 1 আপলোড হয়েছে, আশা করি তোমরা দেখেছো, পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সো সাথে থেকো, তোমাদের পাশে আমরা আছি, ছিলাম, আছি, থাকবো, বারবার বলে এসেছি, এবং তোমরাও আমাদের সাথে পাশে এসো, তোমাদের ইউটিউব চ্যানেলকে মানে বাড়িয়ে তোলো। তো এইটা তোমাকে আশা রাখি, অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।